আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে gate.io অ্যাকাউন্ট করতে হয় এবং ফুল কিভাবে ভেরিফাই করতে হয়। তো gate.io টা হচ্ছিল মূলত নতুন কোন কয়েন যদি লঞ্চ করে ওই কয়েনগুলো কিন্তু বিশেষ করে gate.io তে লিস্টেড হয় খুব ইজিলি। তো আমরা যদি প্যানকেক সোয়াপ অথবা ইউনিসোয়াপ দিয়ে যদি আমরা কোনো কয়েন বাই করতে চাই তাহলে কিন্তু আমাদের মোটামুটি অনেক ট্রানজ্যাকশন ফি দিতে হয়, অনেক মানে অনেক লস হয় আমাদের। কিন্তু কোনো এক্সচেঞ্জে যদি লিস্টেড হয় আমাদের কিন্তু ওই এক্সট্রা যেই ফিগুলো ওইগুলো দিতে হয় না। তো আশা করি আপনারা gate.io অ্যাকাউন্টটি সকলে করে রাখবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে ক্লিক করে যদি আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনি সাথে সাথে 10% ট্রেডিং ফ্রি পেয়ে যাবেন। হ্যাঁ, এটা কিন্তু অনেক ভালো। আশা করি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে ওই লিঙ্ক থেকে করে। এখন আপনি কি করবেন, এখানে হচ্ছিল কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন, বাংলাদেশ যদি ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বাংলাদেশে তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেব, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো এখানে হচ্ছে আপনার একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে, ইউজার নেম ক্রিয়েট করবেন আর হচ্ছে একটা আপনার ইমেল দিবেন আর এখানে স্ট্রং পাসওয়ার্ড দিবেন আর এটা আপনি এগ্রি করে দেবেন, যেহেতু আপনার 18 বয়সের উপরে আছে আপনি এটা এগ্রি করে দেবেন। আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার ফ্যামিলির যে কারো এনআইডি কার্ড দিয়ে আপনি করতে পারেন। তো আমি এটা ফিল আপ করে নিচ্ছি। সম্পূর্ণ কিছু ফিল আপ হয়ে যাওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার এখানে চাবি হচ্ছিল ফান্ড পাসওয়ার্ড। আপনি যে কোনো সময় কোনো ট্রানজ্যাকশন করতে হলে এখানে হচ্ছিল আপনার একটি পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা আপনাকে সেট করে নিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর একটা ভেরিফাই চাবে, তো এটা ভেরিফিকেশন করে দেবেন। করে দেওয়ার পর আপনার ইমেলে হচ্ছে একটি লিঙ্ক চলে যাবে, আমার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখানে আপনার হচ্ছে ইমেলে একটি লিঙ্ক চলে যাবে, ওই লিঙ্কটি আপনাকে অ্যাক্টিভ করতে হবে। ঠিক এমন একটি লিঙ্ক আসবে, তো এই লিঙ্কটিতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন। অলরাইট, আমার অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ অ্যাক্টিভ করা হয়ে গেছে। তো এখন আমার যে ইউজার নেম অথবা ইমেলটা দিয়েছিলাম ওই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করবো। লগ ইন করে এনআইডি ভেরিফাই করতে হবে, মাস্ট এনআইডি ভেরিফাই করতে হবে সবাই। ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি করা কমপ্লিট হয়েছে। এখন আমাদের অ্যাকাউন্টে KYC ভেরিফিকেশন করতে হবে। আর আপনি চাইলে তাদের অ্যাপসটা ডাউনলোড করতে পারেন ট্রেড করার জন্য। আর ভেরিফিকেশন করার জন্য আপনারা অ্যাপসটা ডাউনলোড করে ভেরিফিকেশন করতে গেলে একটু ঝামেলা হয়, আমি করে ট্রাই করেছিলাম। আপনারা ব্রাউজার থেকেই ভেরিফিকেশনটা করবেন। তো এখানে 3 ডট আইকন আছে, অ্যাকাউন্টটিতে ক্লিক করবেন। অ্যাকাউন্টটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি সেন্টার নামে অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনার যাবতীয় যা সিকিউরিটি আছে সমস্ত সিকিউরিটি আপনারা অ্যাড করে রাখবেন, কারণ আপনাদের অ্যাকাউন্টটা যদি সিকিউর রাখতে চান তাহলে আপনারা এই সিকিউরিটিটা করে রাখবেন। তো এখন যেহেতু আমরা আইডি ভেরিফিকেশন করবো, তো এখানে আইডি ভেরিফিকেশনে ক্লিক করে দেবো। আপনার ফোন নাম্বারটি অ্যাড করে দেবেন। তো আইডি ভেরিফিকেশনে ক্লিক করার পর এখানে বাংলাদেশ অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে। তো এখন এই বিষয়টা একটু ভালো করে বোঝেন, আপনারা যারা নতুন আছেন তারা একটু ভালো করে বোঝেন, আর যারা এক্সপার্ট অন্যান্য অ্যাকাউন্ট যারা করেছেন তারা তো জানেনি বোঝেনি। তো যারা নতুন আছেন বিশেষ করে তারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে আপনার আইডি ডকুমেন্ট কী হবে, এনআইডি কার্ড, হ্যাঁ মানে ন্যাশনাল আইডি। তো এখানে আপনার ফোন নামটি দেবেন, আপনার আইডি কার্ডে যেভাবে লেখা আছে ওইভাবে দেবেন। আর এখানে হচ্ছে হলো আপনার আইডি কার্ডের যে নাম্বারটা ওই নাম্বারটি দিয়ে দেবেন। আর একটি কথা, আপনার এনআইডি কার্ড কিন্তু অবশ্যই স্মার্ট কার্ড হতে হবে। তো এখন আপনি কী করবেন, এখানে হচ্ছে হলো আপনার আপলোড দিবেন। এখানে ক্লিক করলে আপনার ফটো যাবে। তো এখানে হচ্ছিলো আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ আর এখানে হচ্ছিলো ব্যাক পেজ দিবেন। আর এই বিষয়টা একটু খেয়াল করেন, এখানে হচ্ছিলো এক হাতে আপনার আইডি কার্ডটি নেবেন, আরেক হাতে লিখবেন যে gate.io, তারপর আপনার লিখবেন যে আইডি। আইডিটা হচ্ছিলো আপনার এই দেখেন আপনার এই অ্যাকাউন্ট আইডিটা, যেটা আইডিটা লিখে এখানে জাস্ট সাবমিট করে দেবেন। তো আমি এই সমস্ত কাজটি করে নিচ্ছি। আরেকটি কথা মাথায় রাখবেন, এখানে কিন্তু তারা ফটো রিকোয়ারমেন্ট দিয়েছে, আপনার ফটোগুলো হতে হবে জেপিজি অথবা পিএনজি, সর্বোচ্চ আপনার 4 MB পর্যন্ত, মানে 4 MB নিচে হতে হবে। হ্যাঁ, সমস্ত ফটোগুলো 4 MB নিচে হতে হবে। এখন আপনার ফেসটা ভালোভাবে বোঝা যেতে হবে, আপনার হ্যান্ড রাইটিংটা বোঝা যেতে হবে, এটা আপনারা করে নেবেন। হ্যাঁ, তো এখানে আমারটা সব কিছু দেওয়ার শেষ, এখন আমি সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পর একটু সময় নেবে আপলোড হতে। ওকে, দেখেন আমাকে কিন্তু সরাসরি আবার তারা পেজে নিয়ে গেছে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমারটা পেন্ডিং আছে। হ্যাঁ, এটা কিন্তু আমার পেন্ডিং আছে, দেখেন পেন্ডিং রিভিউতে আছে। তো দেখি কতক্ষণ সময় লাগে, আমি এটা সাবমিট করেছিলাম আজ কত তারিখ, আজ হচ্ছে হলো 28 তারিখ, 9:49 আমি সাবমিট করেছিলাম। তো দেখি কতক্ষণ সময় লাগে এটা ভেরিফিকেশন হয়। অলরাইট, মাত্র 2-4-5 মিনিটের ব্যবধানে কিন্তু আমার অ্যাকাউন্ট আমি ভেরিফাই করে ফেলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আইডি ভেরিফিকেশন যদি দেখেন তাহলে এখানে লেখা আছে যে পাস্ট, মানে আমার আইডি ভেরিফিকেশনটা হয়ে গেছে। আরেকটা ভেরিফিকেশন আছে, আমি ওইটা আপনাদের অ্যাপসে গিয়ে দেখাচ্ছি। এই ভেরিফিকেশনটা হচ্ছে দেখেন, এখানে আমার আইডি ভেরিফিকেশনটা পাস্ট, তারপরে এলো KYC 2 ভেরিফিকেশন একটা আছে। এটা হচ্ছে আমি আপনাদের বোঝাই, যখন আপনার প্রথমটা আইডি ভেরিফিকেশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই ভেরিফিকেশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি হচ্ছে হলো আপনার ফেসটা তারা স্ক্যান করবে। হ্যাঁ, যেমন আমাদের কী বলবো, আপনার আইডি কার্ড তুলতে গেলে যেমন ফেস ভেরিফিকেশন করা লাগে, ঠিক ওইরকম আপনার ফেস ভেরিফিকেশনটা করার পর সাথে সাথে তারা পাস্ট করে দেবে। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে আর আপনারা সবাই gate.io অ্যাকাউন্টটা করতে পেরেছেন। আর আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে ওই লিঙ্ক থেকে অবশ্যই সবাই করেছেন আমি আশা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আমি এই gate.io সমস্ত ফিউচার নিয়ে আমি আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। টাটা।